নমস্কার, তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে। নমস্কার, তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে। নমস্কার, তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে। নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে আসলে মাটিতে পুঁতে দেবেন, এই বক্তব্য বলেছিলেন আরাবুল। তারপর থেকেই যে প্রশ্ন উঠছিল যে কিভাবে এই ধরনের কথা বলা যায়, বাংলার সংস্কৃতি তো এটা না। এবার এই নিয়ে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী। গ্রামীণ হাওড়ার রাজাপুর এলাকায় একটা অনুষ্ঠানে তিনি বলেন যে অধ্যাপিকাকে জক ছুঁড়ে মেরেছে যে তার থেকে আর কিছু আশা করা যায় না, সার্টিফাইড ক্রিমিনাল। আগামী দিনে কে কোথায় থাকবে দেখা যাবে, ওনার ছেলের বয়সী আমি। রাজনীতির ময়দানে কে পাকা চুল কাঁচা চুল কথা হবে না। শোনাই কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যে অধ্যাপিকাকে জব ছুড়ে মেরেছে তার কাছ থেকে এর থেকে ভালোবাসা ভাষা আশা করা উচিত হবে না। আর তাকে কে সাই দিচ্ছে, তার কথাকে কে এগ্রি করছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড যিনি নোটোরিয়াস ক্রিমিনাল, সুতরাং তাদের কথা কম বললেই চলে। তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে, কে শ্রীঘরে থাকবে, কি কে বাইরে থাকবে কথা হবে। কেউ সালার ছেলে কে, কেউ শালির ছেলে কে, কেউ শ্বশুরবাড়ি আত্মীয় কে, কে হাড়ুয়াতে কাকে কত চাকরি দিয়েছে, ফেক চাকরি কে, কারে মেয়ে কে কোথায় চাকরি দিয়েছে, সে লিস্ট আমাদের তৈরি হচ্ছে, আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। হ্যাঁ, আমার তো স্বল্প বয়স, তো কী হচ্ছে, ওনার ছেলের বয়সী আমি, তো ছেলের বয়সী আমি কালীঘাট কাঁপছে এমনই মন্তব্য করলেন হাওড়া আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড় থেকে আইএসএফ কে উৎখাত করা ও ভাঙড়ের মাটিতে নওশাদ কে পুঁতে দেওয়ার হুমকি, এর পাশাপাশি নির্বাচনের ডায়মন্ড হারবার দাঁড়ালে মানুষ জুতোর মালা পরাবে নওশাদকে, এই মন্তব্যের অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে নওশাদ বলেন, 2024 কালীঘাট কাঁপছে, অভিষেক ব্যানার্জির আশেপাশে যারা ঘোরেন তাদের এই শব্দ আক্রমণের জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে এতটাই সাহস যদি থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরপেক্ষভাবে আবার পঞ্চায়েত নির্বাচন করানো হোক, তাহলে বুঝতে পারবেন ভাঙড়ের আদলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, মানুষ জুতোর মালা কাদের পরাবে তা সময় বলবে। এই ধরনের হুমকি বা মন্তব্য ওদের আরাবুলকে ইঙ্গিত করে বলেন যে থেকেই আশা করা যায়, এরা তৃণমূলের স্ট্রাইকার। যে অধ্যাপককে জগ ছুঁড়ে মারে তাকে দেয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ, তাদের থেকে আর কি আশা করা যায়। এর পাশাপাশি তিনি বলেন যে আরাবুল ইসলাম সৈকত মোল্লাকে জগ ছুঁড়ে মেরেছিলেন, তার কাছ থেকে আর এর থেকে ভালো ভাষা কি আশা করা যাবে। এর পাশাপাশি সময় আসলেই তিনি জানাতে পারবেন যে ভোটে কে কি ফল পাচ্ছে। প্রসঙ্গত বলি, ডায়মন্ড হারবারে নয়, ভাঙড়ে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, দেখবো তোমার কত বড় হিম্মত। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, ওখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেব। সোমবার ভাঙড়ের সাঁতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবস উদযাপনের মঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। কি বলেছিলেন আরাবুল ইসলাম শোনাই আপনাদের। আজকে আমরা বলতে চাই ভাঙড়ের আইএসএফকে, আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নওশাদ সিদ্দিকী, তুমি যত দালালি করো, তুমি কাল বড় বড় কথা বলেছো, লজ্জা লাগে না বিহারের কংগ্রেস, সিপিএম এর দালাল, কতগুলো সিপিএম এর হারমাত, কতগুলো হারমাতদের দিয়ে আজকে এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকীর দল। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই নওশাদ, তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে, তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে গলা ধাক্কা দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো। বড় বড় কথা খাচ্ছ, সরকারের আয় মাইনে পাচ্ছ, সরকারের
গরিব মানুষের কথা ভাঙুনি, একটা মানুষের কথা ভাবুনি, কজন খুন হয়েছে নওশাদ তোমার জেনে রাখা উচিত, সেই মানুষদের তুমি তাদের পাশে দাঁড়াওনি। আরাবুল ইসলামকে সমর্থন জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙর বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। আসুন শোনাই কি বলেছেন শওকত মোল্লা। এই যে বক্তব্য সেটা নিয়ে কি বলবেন? আরাবুল্লার এই যে বক্তব্য সেটা নিয়ে কি বলবেন? একুশে জানুয়ারি ভাঙর বিজয়গঞ্জ বাজারের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। এই প্রথম এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়াই রাজনৈতিক সভা ছিল আইএসএফ এর, যেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক তারপরের দিনই ভাঙরে গাবতলা বাজার থেকে সাতুলিয়া বাজার পর্যন্ত একটা মিছিল এবং রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস। সেখানে এমনই মন্তব্য আরাবুলের। আরাবুল আরও বলেন, 2019 লোকসভা ভোটে 110,000-এরও বেশি ভোটে ভাঙর বিধানসভা থেকে লিড দিয়েছিলাম। এবারেও ভাঙর বিধানসভায় 60,000-70,000 ভোটের ব্যবধানে নওশাদকে ভাঙরের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। কি বললেন আরাবুল ইসলাম তৃণমূল নেতা, শুনুন। আমরা 110,000-এরও বেশি ভোটে আমরা ভাঙর থেকে জিতিয়েছিলাম। এবারেও আমরা চ্যালেঞ্জ করে বলছি, ভাঙর থেকে আমরা ভাঙর বিধানসভায় আমরা 60,000-70,000 ভোটের ব্যবধানে আবার এই নওশাদকে ভাঙরের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। পাল্টা নওশাদ সিদ্দিকী বলেন, হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙরের নেতারা কাঁপছে। ভাঙরের আইএসএফ নেতারা যেভাবে লোকজন জড়ো করেছে সেই লোকজন দেখে ভুল বকা শুরু করেছে। অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, 2026-এ কোথায় দাঁড়াবো সেটাও দেখা যাবে। শুনুন কি বলছেন এই বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। 2026-এ কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে? হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙরের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙরের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা, আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে আমি গর্বিত আমাদের নেতাদের ওপরে, লোকাল নেতা নেতৃত্বদের ওপরে। সেটা দেখে আরাবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেকবাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারো বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।